করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে চলছে দূরপাল্লার ট্রেন ও বাস। রেল চলাচল স্বাভাবিক হলেও অনলাইনে টিকিট নিয়ে রয়েছে বিড়ম্বনা। অন্যদিকে যাত্রীর সংকটে দূরপাল্লার বাস, যে পরিমাণ বাস রাস্তায় নেমেছে তাতে অর্ধেক আসনও পূরণ হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। আরও জানাচ্ছেন ড্যানি টং। লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকায় জং ধরেছে রেল লাইনে, তবে শিগগিরই ঠিক হয়ে যাবে তা, কারণ ফের চলতে শুরু করেছে ট্রেনের চাকা। রেল স্টেশন ফিরতে শুরু করেছে আগের চেহারায়, প্ল্যাটফর্মে বেড়েছে যাত্রী উপস্থিতি। করোনা সংক্রমণ রোধে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছে ট্রেন, যাত্রীরাও তাই স্বস্তিতে। এটা ভালো, অসুবিধা নাই, তবে ট্রেন যে ছাড়ছে এটাই সবচেয়ে বড় হ্যাক আর কি। অনেক সুবিধা হয়েছে, অনেক ভালো হয়েছে আমাদের। হ্যাঁ, অনলাইনে কোনো সমস্যা নেই? না না না, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। সুরক্ষা ব্যবস্থায় যেন গাফিলতি না থাকে সেজন্য তৎপর কর্তৃপক্ষ। প্রত্যেক যাত্রীকে যারা ট্রেনে উঠতেছে তাদেরকে সেটা দেবে। তবে অনেক যাত্রী টিকিট কাউন্টারে এসে হতাশ, তাদের জানা নেই যে টিকিট মিলছে শুধু অনলাইনে। বলছে তো 50% অনলাইনে, তাহলে বাসলে হয়তো 20% বা 10% কাউন্টারে দেওয়ার সম্ভাবনা আছে, এখন তো দেখি টোটালি বন্ধ একবারই। তা আমার প্রশ্ন একটাই যে আমরা তো মূর্খ মানুষ, আমরা অনলাইন তো বুঝি না, আমাদের কি ব্যবস্থা করা আছে? এদিকে দূরপাল্লার বাসে ভিন্ন চিত্র, যাত্রী না থাকায় অর্ধেক আসন পূর্ণ করতেই হিমশিম অবস্থায় কর্তৃপক্ষ। এমন অবস্থায় কিছুটা হতাশ সংশ্লিষ্টরা। অর্ধেক টাকা কথা, এর অর্ধেক কত কম না জি না, যাত্রী হইতাছে না, যাত্রী অনেক কম। তবে যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদের চোখে মুখে স্বস্তি, কারণ এতদিন বিকল্প যানবাহনে পথ পাড়ি দেওয়ার ভোগান্তি কমে গেছে। গাড়ি এখন চলাচল স্বাভাবিক মনে হচ্ছে, সবাই মানে এক সিট বাদে এক সিট সবাই যাচ্ছে, খুব টানা টানি হচ্ছে, আছে চলতেছে, সাড়ে 900 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে। ড্যানি রং, মাইটিভি, ঢাকা।